গ্রাম বাংলার কিন্তু ত্রাস। ও একটা বাইট করেছে, আমি সঞ্জিত ঘোষ আর আপনারা দেখছেন স্নেক লাভার সঞ্জিত। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি জঙ্গলের মধ্যে একটা র্যাসেলস ভাইপার রিলিজ করার জন্য। তো অবশ্যই আমরা সেটাকে রিলিজ করব, কিন্তু রিলিজের আগে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই, যে অবশ্যই আপনাদের একটা সতর্কতা বাণী দিতে চাই, কারণ বুঝতে পারছেন যে আস্তে আস্তে কিন্তু গরম পড়া শুরু হয়ে গেছে আর আমাদেরও কিন্তু রেস্কিউয়ের চাপটা অনেকটা বেড়ে গেছে। কারণ এখন কিন্তু সাপ কিন্তু শীত ঘুম থেকে বেরিয়ে তারা কিন্তু খাবারের জন্য এদিক ওদিক কিন্তু ঘোরাঘুরি করবে, তাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু সাপ আপনার সামনে আসতেই পারে। তাই কখনোই আপনারা সেই সমস্ত সাপগুলোকে মারবেন না, কারণ অবশ্যই সেগুলো আমাদের পরিবেশের ইকোসিস্টেমটাকে বজায় রাখে। তো অবশ্যই আপনাদের বলবো যে আপনাদের কাছাকাছি যে ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে আপনারা যান এবং সেগুলোকে আপনারা তাদের সাথে যোগাযোগ করুন এবং সেগুলোকে যাতে রেস্কিউ করে সেই ব্যবস্থা করুন। বা হয়তো দেখবেন আপনাদের বাড়ির আশেপাশে বিভিন্ন এনজিও রয়েছে, তাদের সাথেও আপনারা যোগাযোগ করে সেই সমস্ত সাপগুলোকে তাদের হাতে আপনারা তুলে দিতে পারেন। কারণ অবশ্যই সাপ আমাদের পরিবেশে কিন্তু অনেকটাই ভারসাম্য রক্ষা করে, কারণ এই মুহূর্তে কিন্তু আমাদের পরিবেশে প্রায় মানুষের থেকেও 10 গুণ বেশি কিন্তু ইঁদুর রয়েছে। আর সেই ইঁদুরের কন্ট্রোল করে কিন্তু একমাত্র সাপ, কারণ তারাই কিন্তু সেই গর্তের ভিতরে ঢুকে তাদের পুরো বাচ্চা থেকে শুরু করে সব কিন্তু তারা খায়, এবং এভাবেই কিন্তু আস্তে আস্তে ইঁদুরের যে সংখ্যাটা সেটা কিন্তু কমিয়ে দেবে। আর অবশ্যই ইঁদুর যদি বেড়ে যায় তাহলে কিন্তু চাষি ভাইদের অবশ্যই অনেক ক্ষতি হবে, কারণ তাদের ফসল নষ্ট হবে আর সেই ফসল কিন্তু বাঁচাচ্ছে কিন্তু সাপ। তো দেখতে পাচ্ছেন যে এই র্যাসেলস ভাইপারটা কিন্তু কালকে রাতে রেস্কিউ করা হয়েছে, আর কালকে অনেকটা রাত হয়ে গেছিলো এবং আমার শরীরটাও একটু খারাপ, যার জন্য কাল রাতে এটা আমরা রিলিজ করতে পারিনি। তো এটা আমরা বেতরবাড়ি বনদপ্তরের হাতে তুলে দিই এবং এখন আমরা সেটাকে জঙ্গলের মধ্যে রিলিজ করতে এসেছি। তো কম বেশি আপনারা তো যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই র্যাসেলস ভাইপার সম্বন্ধে আশা করি ভালোই জানেন, কিন্তু যারা আজকে আমার এই ভিডিওতে প্রথম তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, কারণ আপনাদের জন্য আরও একবার আমি র্যাসেলস ভাইপার সম্বন্ধে ছোট্ট করে বলে দিচ্ছি যে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, কারণ অবশ্যই আমাদের এই সমস্ত সাপগুলোকে জানা প্রয়োজন, চেনা প্রয়োজন, কারণ যে কোনো সময় কিন্তু এই সমস্ত সাপগুলো আমাদের সামনে আসতেই পারে। আর বুঝতেই পারছেন যে এখন কিন্তু গরমকাল আসছে, এখন কিন্তু সাপ দেখাটা কিন্তু অস্বাভাবিক কোনো ব্যাপার নয়, তবে হ্যাঁ ভয়ের ব্যাপার হতেই পারে। কেন ভয়ের ব্যাপার? কারণ আমরা কিন্তু সাপ সম্বন্ধে খুবই কম জানি, বা হয়তো আমরা সাপ সম্বন্ধে যেগুলো জানি সেগুলো হয়তো বিভিন্ন সিনেমা থেকে জানি, যার জন্য আমরা অনেক কুসংস্কার তৈরি করে ফেলি সাপ নিয়ে। তো সেই কুসংস্কার থেকে বেরিয়ে সাপ নিয়ে আমরা সঠিক তথ্য জানার জন্যই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ অবধি দেখুন। আশা করি তাহলে আপনাদেরও হয়তো সাপের উপরে যে ভয়টা কাজ করে সেই ভয়টা হয়তো অনেকটাই কমে যাবে। তো যারা এই ভিডিওতে নতুন তাদের অবশ্যই বলবো আগে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন সাপের ভিডিও দেখার জন্য এবং সাপ চেনার জন্য। আর তাদের জন্য আমি আরও একবার সাপগুলি সম্বন্ধে ছোট করে বলে নিই, যে আপনারা যে সাপটিকে দেখছেন এটাকে বলা হয় র্যাসেলস ভাইপার, যাকে কিন্তু আমরা গ্রাম বাংলায় চন্দ্রনাথ সাপ বলে থাকি দিচ্ছি। তো এই র্যাসেলস ভাইপার সাপটা যেটা আমরা ইংরেজিতে র্যাসেলস ভাইপার বলে থাকি, কিন্তু তার বাংলা নাম হলো চন্দ্রবোড়া সাপ। চন্দ্রবোড়া নামটা কোথা থেকে এসছে? তার গায়ের প্যাটার্নটা আপনারা যদি ভিডিওতে দেখেন যে সাপের গায়েটা পুরোটা হলুদ হলেও দেখবেন কালো কালো চাঁদের মতো রাউন্ড দেওয়া আছে, আর এই রাউন্ডের জন্যই কিন্তু ওকে চন্দ্রবোড়া বলা হয়। তবে এই সাপটিকে বিজ্ঞানসম্মতভাবে ডাবুয়া রসাইলি বলা হয়, আর এই সাপটা কিন্তু হিমোটক্সিন জাতীয় বিষ ধারণ করে, যে বিষ যদি আমাদের শরীরে রক্তের সাথে মিশে যায় তাহলে কিন্তু প্রথমে আমাদের কিডনিকে অ্যাটাক করে এবং কিডনি অকেজো করে দেয় এবং আস্তে আস্তে কিন্তু মানুষ মৃত্যুর দিকে ঢুলে পড়ে। তাই অবশ্যই আপনাদের বলবো এই সমস্ত সাপগুলো থেকে সতর্ক থাকুন এবং অবশ্যই দূরে থাকুন, আর এগুলো কিন্তু দূরে থাকার জন্য অবশ্যই আমাদের জঙ্গল বাঁচাতে হবে এবং প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। তো যাই হোক, আমরা এখন সাপটিকে রিলিজ করে দেবো তার নিজের পরিবেশে, আবার তার নিজের মতো বাঁচার জন্য। তো চলুন আমরা এখন সাপটিকে রিলিজ করে দিই। তো এই সাপটি আমরা এখন রিলিজ করে দিচ্ছি, আর রিলিজ করার আগে আপনাদের একটা কথা বলাই হয়নি, এই সাপটা যখনই আপনার সামনে আসবে তখনই কিন্তু অ্যাটাক করার আগে আপনাকে সাবধান করার জন্য এরা কিন্তু প্রেশার কুকারের সিটির মতো আওয়াজ করে মুখ দিয়ে, যখনই এরা প্রেশার কুকারের সিটির মতো আওয়াজ করবে অবশ্যই আপনার সেই সময় কিন্তু এদের থেকে কিন্তু দূরত্ব বজায় রাখবেন, নইলে কিন্তু এরা যে কোনো সময় আপনাকে অ্যাটাক করতে পারে, এটা হলো তারই বার্তা। তো চলুন এখন আমরা রিলিজ করে দিই।